वेलकम स्टूडेंट, आमी कोयल घोष, तुम्हारे एनवायरमेंटल स्टडीज एडुकेटर। आज के तुम्हारे आसन्न जो तुम्हारे टेट परीक्षा सेटार किछु विषय निये आलोचना करब। तो प्रथमे बोले दिलाम एनवायरमेंटल स्टाडिजे आमी तुम्हारे गाइड करब। तो सबाई एकटा पुजोर वाइब्स काटिये उठेछो, सद्य पुजो शेष होयेछे, आमादेर एखन एकटु पड़ाशोनातेओ मन दिते हबे, কেননা সামনে আসন্ন টেট পরীক্ষা আছে যেটার জন্য সবাই এতদিন অপেক্ষা করে আছে। তো এই পরীক্ষায় কম বেশি সিলেবাস তোমরা জানো যে কিরকম আমাদের সিলেবাস আছে, কিরকম ভাবে নাম্বার ডিভিশন আছে কম বেশি তোমরা জানো। এর মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে এনভায়রনমেন্ট স্টাডিজ বলে একটা পার্ট আছে যেটা খুবই সহজ, একটুখানি বসে পড়লেই এখান থেকে একটা ভালো নম্বর স্কোর করা যাবে, খুব ডিফিকাল্ট নয়। এবং এই জায়গাটার থেকে প্রশ্ন অনিবার্য আসবে, এবং এই জায়গাগুলো আমরা আমাদের পড়াশোনার লাইফে কোনো না কোনো সময় কিন্তু পড়ে এসেছি। যখন 9-10 ছিলাম অ্যাজ এ জিওগ্রাফির পার্ট, যখন কলেজ লাইফে উঠলাম তখন আমাদের এনভায়রনমেন্টের পার্ট হিসেবে পড়ে এসেছি। দেখো, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্ট স্টাডিজ, এটার মধ্যে এখন কিন্তু শুধুমাত্র যে এনভায়রনমেন্ট এবং এনভায়রনমেন্ট রিলেটেড কিছু টপিক আছে তা নয়, সেটা বাদ দিয়েও ধরো ফিজিক্সের কিছু পার্ট এলো, কেমিস্ট্রির কিছু পার্ট এলো, এমন এলো যেটা এনভায়রনমেন্ট রিলেটেড। যদি তোমাদের একটা প্রশ্ন আসে যে অ্যাসিড রেন কি কারণে হয়, অ্যাসিড রেনের মধ্যে কি জিনিসটা থাকে, তাহলে তোমরা বলতে পারো যে এটা সালফার ডাইঅক্সাইড থাকে, নাইট্রোস অক্সাইড থাকে, তাহলে সেটা কি আমরা NO2 SO2 এগুলোকে কি আমরা আমরা এনভায়রনমেন্টের মধ্যেই পড়ছি, কিন্তু এগুলো সামহাও একটু এটা কেমিস্ট্রি রিলেটেড পার্ট। যদি আমাদের এরকম কোনো প্রশ্ন আসে যে ধরো যে কতটা ডেসিবেলের উপর উঠলে আমাদের শব্দ দূষণ হয়, তাহলে কতটা ডেসিবেলের উপর উঠলাম সাউন্ড, এগুলো তো মোটামুটি একটা ফিজিক্সের পার্ট আমরা জানি, কিন্তু এই যে কতটা ডেসিবেলের উপর উঠতে হবে এই যে মার্জিনটা, সেটা কিন্তু আমরা এনভায়রনমেন্টের পার্ট হিসাবে পড়ে থাকি। যে মিনিমাম 65-70 ডেসিবেলের উপর যদি আমাদের, মানে 65-এর উপর ওঠা মানে সেটা শ্রবণযোগ্য নয়, সেটাতে কিন্তু আমাদের স্নায়বিক বিকলতা হতে পারে, মানসিক অবসাদ আসতে পারে, এবং এমনকি আমাদের কানের যে শ্রবণ যন্ত্র সেটা খারাপ হয়ে যেতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আবার আমরা কি করছি, একটু ফিজিক্স রিলেটেড পার্টের মধ্যে পাচ্ছি। যেরকম দেখো, যখন আমরা পড়বো বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র, অথবা পড়বো ইকোসিস্টেম, তখন কিন্তু আমরা আবার এনভায়রনমেন্ট রিলেটেড চর্চা করবো। আবার যখন ধরো বায়োডাইভার্সিটি পড়তে গিয়ে বিভিন্ন প্লান্ট আর এনিম্যাল, মানে উদ্ভিদ আর প্রাণী সম্প্রদায়গুলো পড়বে, সেটা কিন্তু আবার অনেকটা বায়োলজি এবং জুলজি, বোটানি, এগুলোর কিন্তু কিছুটা পার্ট হয়ে যাবে। তাহলে সব মিলিয়ে যে সাবজেক্টটাকে আমরা এখানে আলোচনা করছি অ্যাজ এ টেট পরীক্ষার পার্সপেক্টিভে, সেটাকে কিন্তু আমরা এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বলছি। যেটা বললাম যে সম্পূর্ণ জিনিসগুলোকে কিন্তু আমাদের পড়তে হবে খুব সোজাভাবে। পড়তে হবে মানে দেখো, এগুলো আমরা বললাম সবাই কম বেশি ছোটোবেলা পড়ে এসেছি, আমাদের এখনকার কাজ হলো যে পড়াটা পড়ে এসেছিলাম সেটাকে আর একটু ব্রাশ আপ করা, মানে কম বেশি সবাই জানি যে জিনিসগুলো একটু ভুলে গেছি সেগুলোকে আবার একটু পড়ে পড়ে মনে করে নেব। তো দেখো, পরিবেশ সংক্রান্ত সব জিনিসই আমরা পড়বো, কিন্তু পড়ার জন্য আমাদের প্রত্যেকটা আমরা টপিক ওয়াইজ পড়বো। এবং আরেকটা যেটা, শুধু পড়লে হয় না, পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা টপিককে আমাদের কোশ্চেন অ্যান্সার সিরিজে প্র্যাকটিস করতে হবে। কারণ যত প্র্যাকটিস করবে দেখবে তত কোশ্চেনগুলো সহজ হয়ে যাবে, এবং কোশ্চেনের উপর তোমাদের একটা দক্ষতা বাড়বে। তখন তোমরা কিছু প্রশ্ন থাকে যেগুলো কি অপশন এলিমিনেট করে উত্তর পায়, যে এই প্রশ্নটা এটার এইটা উত্তর হবেই না, এইটা উত্তর হবেই না, এটাও হবে না, তার মানে এইটা পড়ে আছে এটাই হবে। আবার কিছু প্রশ্ন কি প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা জেনে যাই এইটা এইটার, তো এইটা ছাড়া কোনো অপশনই নেই। তো সেই জিনিসগুলোর জন্য কি করতে হবে, আমাদের বারবার কোশ্চেন অ্যান্সার সিরিজ প্র্যাকটিস করতে হবে। আর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসে সেখানে ভালো স্কোর করার জন্য কি করতে হবে, বেসিক বা টপিকটা একবার রিভিউ দিয়ে নিতে হবে। এই 1.5 মাস বা 1.5 মাস যে আমাদের হাতে সময় আছে, যদি আমরা এই সময়টা ভালো করে রিডিং দিতে পারি টপিক, বেস টপিকগুলোকে, এবং তারপর যদি কোশ্চেন আনসার সলভ করতে পারি, তো আমরা আশা করতে পারি যে এখানে 30টা যে নাম্বার আছে সেখানে মোটামুটি 25+ স্কোর কিন্তু করা যেতে পারে। এবার তোমাদের আসি আমাদের আজকের টপিকে। দেখো, আমরা তো বললাম প্রত্যেকটা টপিকই পড়বো, তো আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত কিছু আইন। দেখো, আমরা সবাই জানি যে আমরা একটা পরিবেশে বসবাস করি, এই পরিবেশের মধ্যে আমরা পরিবেশের
একটি জীব বলতে পারো, একটা পরিবেশে যেরকম একটা জীবাণু, একটা গাছ, একটা প্রাণী আছে, সেরকম মানুষও পরিবেশের মধ্যে থাকাই একটা অংশ পরিবেশে। এই পরিবেশের যেহেতু কোনো নিয়ন্ত্রক নেই, আমরা বলে থাকি পৃথিবী হলো পরিবেশের নিয়ন্ত্রক, প্রকৃতি হলো পরিবেশের নিয়ন্ত্রক, আমরা এই কথাগুলো বলে থাকি, কিন্তু অফিসিয়ালি পরিবেশের কোনো নিয়ন্ত্রক না থাকার কারণে আমরা কি করি, আমরা যথেচ্ছভাবে পরিবেশটাকে ধ্বংস করে যাচ্ছি। যেরকম ধরো, একটু গল্পের মতোই বলি, আমার বাড়িতে পতিত একটা জমি আছে, একটু এক্সট্রা পোর্শন আছে, আমি কি করলাম, আমি ওখানে কিছু গাছ লাগালাম, কখনো গাছগুলো বড় হলো, তার থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে পুজো দিলাম, কখনো সবজি লাগালাম, সবজি ছিঁড়ে খেলাম, যখন দেখলাম ও এগুলো আর কিছুই হচ্ছে না, সব সবজিগুলোও শেষ হয়ে গেছে, গাছও ভালো ফুল দিচ্ছে না, সব গাছগুলোকে কেটে ন্যাড়া করে ফেললাম। একবারও ভাবলাম না এই গাছগুলো আমাকে ফল না দিলেও, আমাকে ফুল না দিলেও, সবজি না দিলেও, এই গাছগুলো আমাকে অক্সিজেন দিচ্ছে বাঁচার জন্য, তাই আগাছা হিসাবে একে কেটে না ফেলে একে আমাদের প্রিজার্ভ করা উচিত, এই জ্ঞানটা কিন্তু আমার মধ্যে এলো। ঠিক সেই রকম ভাবেই ধরো আমরা কোথাও একটা বাড়ি করতে যাচ্ছি, সেখানে অযাচিত অনেক গাছপালা আছে, কেটে ফেললো। আমরা পাহাড় কেটে রাস্তা তৈরি করছি, আমরা ভাবছি না যে পাহাড়েরও কিন্তু একটা নির্দিষ্ট বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য আছে। কি করলাম, পাহাড়গুলোকে কেটে কেটে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে ঘটিয়ে আমরা ভূমিকম্প করে করে ভূমিকম্প করে করে আমরা কি করলাম, আমরা পুরো সম্পূর্ণ জিনিসটাকে ভেঙে ওখানকার যে বাস্তুতান্ত্রিক ব্যাপারটা আছে সেটাকে বিঘ্নিত করে দিলাম। তাহলে ব্যাপারটা বোঝা গেল। আবার ধরো আমরা কোনো একটা জঙ্গলে গেলাম, গিয়ে ধরো সেখানে উদ্ভিদ আছে, সেখানে বাঘ আছে, হরিণ আছে, কি করলাম, আমরা দুটো বাঘের জায়গায় আরো দশটা বাঘ ছেড়ে দিলাম। তাহলে যদি আমি দুটো বাঘের জায়গায় দশটা বাঘ ছেড়ে দিলে, দশটা বাঘের খিদে অনুযায়ী তারা কি করবে, সবজি প্রাণীগুলোকে প্রচুর পরিমাণে খাবে, তাহলে কি ওরা সবজির পরিমাণ কমে গেল, তার মানে ওখানে একটা বাস্তুতান্ত্রিক বিঘ্নিত ঘটলো। আবার ধরো কোথাও গিয়ে আমি কি করলাম, বাঘ আছে, স্বাভাবিক উদ্ভিদও আছে, আমি কি করলাম, মাঝখানে হরিণ বা মাঝখানে সবজি কিছু উদ্ভিদকে আমি মেরে দিলাম, শিকার করে দিলাম। তাহলে কি হলো, মিডিল যে সবজিটা তাদের পরিমাণ কমে যাওয়ার জন্য কি হলো, মাংসাশী যারা তারা তার কিছু ভক্ষণ করতে পারছে না, তার ফলে তারা খাদ্যের অভাবে তাদের একটা অবলুপ্তি ঘটবে। তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা দেখবো যে পরিবেশের যদি আমরা নিয়ন্ত্রণটা না করতে পারি, তাহলে কি হবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে এদের যে আধারটা, এদের পরিমাণটা হ্রাস পাচ্ছে। যেরকম যদি আমরা অরণ্যের বাস্তুতন্ত্র দেখি, আমি এই যে বললাম অরণ্যে যে জীব প্রজাতি বসবাস করছে, এবার ধরো আমরা সবসময় জানি যে প্রোডিউসার বা উৎপাদক বা সবুজ উদ্ভিদ সবচেয়ে বেশি থাকে, এদের উপর নির্ভর করে থাকে কিছু সবজি, হরিণ, গরু, ছাগল, তার উপর নির্ভর করে থাকে কিছু মাংসাশী, যেরকম বাঘসিংহ, শেয়াল। যদি আমার শেয়াল বাঘসিংহ বেশি হয়ে যায়, তারা সব গরু ছাগল হরিণ খেয়ে নেবে, আবার যদি গরু ছাগল হরিণ বেশি হয়ে যায়, সব তারা সবুজ উদ্ভিদ খেয়ে নেবে। তাহলে কি করতে হবে, একটা ব্যালেন্সে সব কিছু মেনটেন করতে হবে। তাই ব্যালেন্সটা কিন্তু আমাদের মধ্যে সেই সচেতনতার এতটাই অভাব যে আমরা সেই ব্যালেন্সটা মেনটেন করি। তা সেটা আমরা কিভাবে মেনটেন করবো, আমাদেরকে তো মেনটেন করতে হবে। আমরা আমাদের ধরো পৃথিবীর ভূগর্ভে সঞ্চিত যত সম্পদ আছে, কয়লা, পেট্রোলিয়াম, খনিজ তেল, সব তুলে তুলে শেষ করে ফেলছি। একবারে ভাবছি না এই যে আমি শেষ করে ফেলছি, আমি তো মাটিতে কিছু চাপা দিয়ে দিলেই সেটা কয়লা হবে না, কয়লা হতে গেলে তাকে বহু বছর অপেক্ষা করতে হবে, পেট্রোলিয়াম হতে গেলে তাকে বহু বছর অপেক্ষা করতে হবে। তা কি করছি, আমরা যথেচ্ছভাবে যা লাগছে নষ্ট করে ফেলছি, এমনকি আমাদের যে ভূগর্ভস্থ ভৌম জল সঞ্চিত আছে, যেগুলো কি করি আমরা বাড়িতে আমরা বোরিং করি, বাড়িতে বোরিং করে সেগুলো টিউব পাম্প বসিয়ে সেই জলটাকেই তুলে আমরা পরিশোধন করে খাচ্ছি। তো এই ভৌম জলের পরিমাণ যদি কমে যায়, তাহলে তো আমাদের খাদ্য জলের পরিমাণটা কমে যাবে। আমাদের পৃথিবীতে যে এত জল, আমরা বলি 75% জল, 25% স্থল, এই 75% জলের মধ্যে অনলি 1% জল আছে যেটাকে আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারি। তুমি সমুদ্রের জল আমরা ডাইরেক্ট তুলে খেতে পারবো না, কি করতে হবে, তাকে প্রসেস করে খেতে হবে। নদীর জল আমরা ডাইরেক্ট তুলে খেতে পারবো না, সেটাকে কি করতে হবে, প্রসেস করতে হবে। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা ভূগর্ভস্থ জলটাকে ডাইরেক্ট তুলে খেতে পারি, কারণ ওটা অনেক বছর ধরে থিতিয়ে পড়ে সুন্দর করে ভূগর্ভে সঞ্চিত হয়ে সেখান থেকে আমরা টিউবওয়েলের মধ্যে দিয়ে ডিপ টিউবওয়েলে তুলি, তুলে কি করি সেটাকেও আমরা ফিল্টারে ফিল্ট্রেশনের মাধ্যমে পরিশোধিত জলটাকে খাই। তাহলে কি করতে হবে, আমরা আমরা নর্মালি কি জানলাম, নর্মালি জানলাম যে আমাদের সব কিছুই লিমিটেড আছে, কিন্তু আমরা এতটাই রেকলেস একটা মানে বিহেভিয়ার করি যে আমরা সে জিনিসটাকে না সঠিকভাবে ব্যবহার করতে পারি।
তা সঠিকভাবে ব্যবহার না করার ফলে এই আমাদের অমূল্য সম্পদগুলো কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে যদি নষ্ট হয়ে যায়, আমি ভাবছি আমি বাড়ির ছাদে অনেকগুলো আবর্জনা পুড়িয়ে দিলাম, তো কার কি সমস্যা, আমার বাড়ির ছাদ আমি পুড়িয়েছি, কিন্তু আমি যে পরিবেশের ক্ষতিটা করলাম সেটা কিন্তু ভবিষ্যতে প্রজন্মে আমার সন্তান সন্ততিরাই সেটা ভোগ করবে। যেরকম ধরো আমি একটা কোম্পানি, আমার ধরো একটা কলকারখানা আছে, আমি প্রচুর পরিমাণে সেখানে বর্জ্য পদার্থ, যত কেমিক্যাল পদার্থ রোজ আমি কি করছি, ধোয়া আকারে উঠিয়ে দিচ্ছি। আমি ভাবছি কি আছে, আমার আমার পয়সা আছে, আমার কলকারখানা আমি পড়াচ্ছি, কিন্তু আমি যে পরিবেশের ক্ষতিটা করছি সেটা তো পরোক্ষভাবে আমাদের মধ্যেই ফিরে আসবে। আজকে দিল্লিতে তোমরা দেখেছো, তোমরা সবাই জানো দিল্লিতে পলিউশন রেট এত বেড়ে গেছে যে ওখানে সবাই রোজ গাড়ি নিয়ে বেরোতে পারে না, অড আর ইভেন নাম্বারে গাড়ি বেরোয়। এছাড়া ওখানে যদি তুমি যাও একটা ক্রসিংয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তোমার চোখ জ্বলবে, এত ধোঁয়াশা। এবং তুমি যদি আমাদের কলকাতার প্রপার কলকাতার ক্রসিংগুলোতেও দাঁড়াও, তুমি দেখবে প্রত্যেকটা গাছের উপর, গাছ তো দেখতেই পাওয়া যায় না, নর্মালিও দেখবে এক আঙ্গুল করে ধুলো, এবং ক্রসিংগুলোতে দাঁড়ালে কিছুক্ষণ বাদে চোখ মুখ জ্বালা করে, এত ডাস্ট। তার কারণ কি? নেচারের ধ্বংস। তা আমাদের যখন এই পরিবেশের দূষণ এবং মানুষের যথেচ্ছ ব্যবহার সবটা যখন একটা চরম লেভেলে পৌঁছে যায়, তখন কিন্তু আমাদের কেন্দ্র, রাজ্য এবং ওয়ার্ল্ডের বিভিন্ন সংস্থাগুলো যারা পরিবেশ নিয়ে আলোচনা করছে, পরিবেশ নিয়ে ভাবছে, তারা কি করে, তারা কিছু আইন নিয়ে আসে যে মানুষের মধ্যে যদি আমরা আইন এবং শাস্তি এবং জরিমানা এই ভয়গুলো যদি না দেখাই তাহলে কেউ কথা শুনবে না। মানুষ সবচেয়ে বেশি ভয় করে কি, এক হচ্ছে জেল, আর ভয় করবে কি অর্থ, যে আমার অর্থ আছে, এ বাবা এটা করলে যদি আমাকে টাকা নিয়ে নেয়, এ বাবা আমার জরিমানা হয়ে যাবে, আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে নেবে, থাক থাক করবো না। তাহলে কি মানে নর্মালি যদি আমাকে কেউ পুলিশের ভয় বা টাকার ভয় না দেখায় তাহলে কিন্তু মানুষ কারোর কথা শোনে না, সে সবচেয়ে বেশি ডিস্ট্রয়ার, সবচেয়ে বেশি ধ্বংস করতে পারে। তার জন্য কি হলো, বিভিন্ন পরিবেশ সংক্রান্ত আইন প্রণয়ন করা হলো, যেটার মধ্যে দিয়ে কি বলা হলো, যে কখনো বলা হলো বন্য প্রাণীকে ধরা যাবে না, কখনো বলা হলো অরণ্যের ভিতর প্রবেশ করে ইল্লিগাল ভাবে পশু শিকার করা যাবে না, কখনো বলা হলো কি যে যথেচ্ছভাবে গাছ কাটা যাবে না, কখনো বলা হলো কোথাও গাছ কাটলে সেখানে আবার গাছ লাগাতে হবে। তাহলে এই জিনিসগুলো কি করা হলো, কঠোর আইনের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত করার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আইন আনা হলো। তাহলে এইটা ছিল আমাদের আজকে টপিকের একটা ব্রিফ। এবার আমি আসছি টপিকে। দেখো আমার স্টাডি ম্যাটেরিয়াল অনুযায়ী কি আমি লিখেছি, পরিবেশ সংক্রান্ত আইন। পরিবেশ মানুষকে দিয়েছে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার, সবাই জানি, কিন্তু কিছু লোভী অদূরদর্শী মানুষ শুধু নিজের লাভের জন্য পরিবেশকে নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় এই পৃথিবীর বর্তমান ও ভবিষ্যৎ নিরাপদ করার জন্য বিভিন্ন দেশের সরকার পরিবেশ আইন তৈরি করার উপর গুরুত্ব আরোপ করছে। ১৯৭২ সালে জুন মাসে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত মানবিক পরিবেশের উপর রাষ্ট্রসংঘের অধিবেশন আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবেশ, অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ গ্রহণ করে। এটা ছিল আমাদের নর্মাল একটা ইনফরমেশন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সুইডেনে কোথায়, স্টকহোমে কত সালে পরিবেশ সংক্রান্ত অধিবেশন হয়েছিল, 1972 সালে, বা যদি বলে সুইডেনের কোন শহরে হয়েছিল, স্টকহোমে। পরিবেশ নীতির ভিত্তি, পরিবেশ নীতির ভিত্তি হলো পরিবেশ ও মানুষের পারস্পরিক সম্পর্কে বিজ্ঞান ও দর্শন কেন্দ্রিক বোধ এবং পরিবেশ সম্পর্কে মানুষের সামগ্রিক দৃষ্টিভঙ্গি। একটা পরিবেশ নীতি বলতে কি বলছে, একটা পরিবেশ আর মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যেটা কি হবে, বিজ্ঞান ও দার্শনিক। বিজ্ঞান মানে কি, ধরো আমি যদি মনে করি যে আমাকে না এই বড় গাছটা কাটতে হবে, তাহলে আমার মধ্যে এই সম্পর্কটা পারস্পরিক পরিবেশের সঙ্গে থাকতে হবে, আমি একটা বড় গাছ কেটে ফেলছি তো, তাহলে আমি কতগুলো ছোট ছোট চারা গাছ লাগিয়ে দিই, যাতে সময় পেলে ওরাও বড় হয়ে আবার বড় গাছ হতে পারে। আর দার্শনিক চিন্তা ভাবনা কি, এই দূরদর্শিতাটা,
যে আমি তো গাছ কেটে ফেললাম, এইটারও তো পরিবেশে কিছু কন্ট্রিবিউশন আছে, ও কিছুটা মাটিকে শক্ত করে ধরে রেখেছে যার জন্য মৃত্তিকা ক্ষয় কম হচ্ছে, ও কিছুটা পরিমাণে জলীয় বাষ্প বায়ুতে দেয় যার জন্য সেটা বৃষ্টিতে সহায়তা করে, ও আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, তাহলে সবটাই নষ্ট হচ্ছে। তাহলে একটা কাজ করি, আমি যে ওকে কেটে দিলাম ওর বিনিময়ে আরো তিন চারটে ছোট ছোট গাছ লাগে। এই যে চিন্তাধারাটা, এটাকেই বলছে দার্শনিক চিন্তাধারা, যে আমি একটা কিছু ভেবে, একটা ভবিষ্যৎ উন্নতির কথা ভেবে একটা কাজ আমি করছি। এবার বলছে পরিবেশ আইন বলতে কি বলছে। পরিবেশ আইনের উদ্দেশ্য প্রয়োজনীয়তা, দেখো আমি যদি বইয়ের ভাষা নাও পড়ি, আমি তোমাদের একটা কথা প্রথমেই বললাম যে মানুষকে যদি আমি পুলিশে মানে জেলের ভয় আর টাকার ভয় না দেখাই কেউ শুনবে না। ধরো এই যে রাস্তায় যদি যারা ড্রাইভ করে যদি ওইখানে ট্রাফিক সার্জেন্ট ধরে ফেললেই জরিমানা করবে এই ভয়টা না থাকতো, তাহলে কি লোকে সিগন্যালগুলো মেনে চলতো? যে যথেচ্ছভাবে চলে যেত, কি লাল আলো কি সবুজ আলো, চলো চালিয়ে দিই আমার গাড়ি আমি চালাবো, রাস্তা সরকারি, কেউ কিছু বলতে পারবে না। যখনই আমরা জানি যে ওর বাবা সিগন্যালটা ব্রেক করলে তো এক্ষুনি পুলিশ চলে আসবে, আমাকে আইদার জেলে নেবে নয় আমাকে জরিমানা কাটবে, না না বাবা থাক দাঁড়িয়ে যাই, তাহলে এই যে ভয়টা তো খুব দরকার। তা সেই পরিবেশের ব্যাপারে আমি সবচেয়ে বেশি কেয়ারলেস, কারণ আমরা ভাবি, আমরা তো ভবিষ্যৎটা ভাবি না, আমরা বর্তমান ভাবি। তাহলে একটু তো আমি কয়লা জ্বালালাম তাতে আর কত ক্ষতি হবে, কিন্তু আমি এটা কি ভাবি যে আমি যে রোজ একটু করে করে কয়লা জ্বালাচ্ছি এতে কয়লা একদিন শেষ হয়ে যাবে এবং এই যে কয়লার কালো ধোঁয়াগুলো সেগুলো বায়ুতে মিশে আমারই শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াবো, ভাবি না তো। এই জন্য কি হয়েছে, এই জন্য পরিবেশ সংক্রান্ত আইনটা খুব জরুরি আমাদের মধ্যে সচেতনতা জাগ্রত করার জন্য। দেখো আমি কি লিখেছি, পরিবেশ সংক্রান্ত আইন বলতে সেই বিধিবদ্ধ আচরণ ব্যবস্থাকে বোঝায় যার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে পরিবেশকে স্বল্প এবং দীর্ঘমেয়াদী ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়, পরিবেশকে কলুষমুক্ত করা যায় এবং ভারসাম্য রক্ষা করা যায়। অবশ্যই পরিবেশকে ভারসাম্য রক্ষা করাটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য পরিবেশ আইনের প্রয়োজনীয়তা। কেন আমরা পরিবেশ আইন করি? এক নম্বর, প্রতিটি নাগরিককে সুস্থ আর দূষণমুক্ত পরিবেশের বাসস্থান। যেরকম দেখো আমাদের যাদের ধরো অর্থবান, যারা ধরো কলকারখানার মালিক, তারা অনেক সময় কি করে, কলকারখানায় বলা হয় ধোঁয়াটাকে ডাইরেক্ট বায়ুতে না ছেড়ে চিমনি ব্যবহার করে, চিমনির মধ্যে দিয়ে খারাপ ধোঁয়াগুলোকে ছেঁকে নিয়ে ভালো ধোঁয়াটাকে ছাড়া। অনেক ক্ষেত্রে লোকে কি করে সেটা করে। আবার ধরো এমন কিছু কলকারখানা যেখান থেকে বজ্র পদার্থগুলো বেরোয়, জল বেরোয়, কেমিক্যাল মিশ্রিত গরম জল বেরোয়, আমরা কি বলি ওই কেমিক্যাল মিশ্রিত গরম জলগুলো পরিবেশ আইনে বলা হয় ডাইরেক্ট আপনারা নদীতে না ফেলে সেগুলোকে পরিশোধিত করে পরিষ্কার জলটা ফেলুন। কারণ যখনই কেমিক্যাল মিশ্রিত গরম জলটা আমাদের কোনো জলাশয় বা নদীতে পড়ছে, ওই সম্পূর্ণ নদীটা বা জলাশয় বা পুকুর বা তার যে বাস্তুতন্ত্রটা সেটা বিঘ্নিত হচ্ছে। কারণ ওখানে বিভিন্ন ছোট মাছ আছে, জুপ্লান্টাম ফাইটোপ্লান্টাম আছে, ছোট মাছকে খাওয়ার জন্য বড় মাছ আছে, বড় মাছকে খাওয়ার জন্য আরো বড় মাছ আছে, তাকে খাওয়ার জন্য মাছরাঙা বক আছে। তো এই যে একটা যে পদ্ধতিটা, এটা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। তার জন্য আমরা কি বলি যে এইগুলোকে মেনটেন করো। তা পরিবেশ আইনের মেন কারণই ছিল যাতে মানুষকে সুস্থ দূষণমুক্ত পরিবেশ দেওয়া যায় এবং মানুষ যাতে আইনটাকে মেনে চলে। আঞ্চলিক ও জাতীয় ক্ষেত্রে পরিবেশের উপাদানগুলির ভারসাম্য বজায় রাখা, যেটা বললাম যে পরিবেশের তো উপাদান, একটা মাছও যেরকম পরিবেশের উপাদান আমিও পরিবেশের উপাদান, একটা গাছও পরিবেশের উপাদান, একটা জীবাণু মাটিতে যে থাকে মটর গাছের আবুতে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সেও একটা পরিবেশের উপাদান। সে যদি মাটিতে না থাকে, আমরা কি জানি যে কৃষি কাজে কি ধরনের করা হয়, ধান চাষের পর ডাল বা শুটে জাতীয় উদ্ভিদের মানে শস্যের মানে চাষ করা হয়। কি বলা হয় যে ধান চাষ করলে কি হয়, মাটিতে প্রচুর পরিমাণে মাটির উর্বরতা হ্রাস পায়, কারণ ধান চাষের জন্য প্রয়োজনীয় মিনারেলসগুলো ধান মাটি থেকেই নেয়। এর ফলে কি হয়, মাটিতে প্রচুর নাইট্রোজেনের অভাব ঘটে। তাই ধান চাষের পর যে সময়টা পড়ে থাকে সেই সময় যদি ডাল বা যে কোনো শুটি জাতীয় আমরা ফসলের চাষ করি, তাহলে কি হয় এই ডাল বা শুটি জাতীয় যে গাছগুলো তার যে মূল, সেই মূলে রাইজোবিয়াম নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা কি করে বায়ু থেকে ডাইরেক্ট নাইট্রোজেন নিয়ে মাটিতে সঞ্চয় করে। তার ফলে মাটির নাইট্রোজেনের পরিমাণ পুরোপুরি বেড়ে যায়, তার ফলে যে ডাল চাষ হয়ে গেল মাটির উর্বরতা আবার ইনক্রিজ করে গেল, আমাকে কোনো কৃত্রিমভাবে সার দিতে হলো না, আমার ওখানে আবার আমি সেখানে ধান বা ভালো কোনো ফসলের চাষ করতে পারবো। তাহলে কি এইটা হচ্ছে ভারসাম্য বজায় রাখা। তাহলে আমি যেরকম প্রকৃতির একটা উপাদান, আমি যেরকম একটা ব্যালেন্স করছি, একটা মাটির
ব্যাকটেরিয়া জীবাণুও কিন্তু সেটার কিন্তু ব্যালেন্স করছে। আমরা কি জানি, আমরা যদি পুষ্টিচক্র বা আমরা যদি খাদ্য শৃঙ্খল দেখি, আমরা কি দেখবো, একটা সবুজ উদ্ভিদকে খাচ্ছে একটা ফড়িং, একটা ফড়িংকে খাচ্ছে একটা ব্যাঙ, একটা ব্যাঙকে খাচ্ছে একটা সাপ, একটা সাপকে খাচ্ছে একটা ময়ূর, ময়ূরটা মরে যাওয়ার পর ময়ূরটাকে খাচ্ছে কি, ময়ূরটাকে ধরো খাচ্ছে হচ্ছে একটা ঈগল পাখি বা বাজ পাখি। এবার বাজ পাখিটাও তো মরে যাবে, মরে যাওয়ার পর কি হচ্ছে, ওর শরীরটার উপর বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস জীবাণু অ্যাক্টিভ হয়ে ওর শরীরের যত জটিল উপাদান সেগুলোকে ভেঙে সরল উপাদানে পরিণত করে আবার মাটিতে মিশিয়ে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, মাটি পুনরায় আরো প্রচুর পরিমাণে মিনারেলস এবং পুষ্টিকর পদার্থগুলো পাচ্ছে, যার ফলে সেখানে আবার সেটা পরোক্ষভাবে উদ্ভিদ জন্মাতে সাহায্য করছে। তাহলে প্রত্যেকটা উপাদানেরই কিন্তু পরিবেশে গুরুত্ব আছে, তাই সেইগুলোকে রক্ষা করা কিন্তু আমাদের কর্তব্য। এবং সেই কর্তব্যটা পালন করতে গেলে কি করতে হবে, অবশ্যই আইন প্রণয়ন করতে হবে, নয় মানুষ কথা শুনবে না। সেকেন্ড কি, জল দূষণ নিবারণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ুমণ্ডলকে দূষণ মুক্ত রাখা। বিপজ্জনক সামগ্রীর উৎপাদন ব্যবহার আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পদের ক্ষয়ক্ষতি নিবারণ করা। বিপজ্জনক সামগ্রী বলতে কি বোঝাচ্ছে, এই যে বললাম ধরো প্লাস্টিক, বিভিন্ন ধরো তেজস্ক্রিয় পদার্থ, যেগুলোকে যদি আমরা সঠিকভাবে তার বর্জনটা না করি সেক্ষেত্রে কি হবে, সেগুলো বহু বছর ধরে আমাদের প্রকৃতিতে থেকে প্রকৃতিকে নষ্ট করে চলবে। এবং ব্যক্তিগত জাতীয় সম্পদের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা। অবশ্যই দেখো, আমার বাড়ির দুটো গাছ কেটে নিলে আমি চিল্লাচিল্লি করবো, কি করবো যে আমার বাড়ির গাছ কেটে দিলো, আমার বাড়ির গাছের জিনিস লোকে চুরি করে নিয়ে গেল, আমরা চিল্লাবো। আমরা ব্যক্তিগত সম্পত্তি নিয়ে ভাবছি, এই রকম ভাবে আমরা যে বনভূমি ধ্বংস করছি, আমরা যে অরণ্য ধ্বংস করছি, আমরা যে পুকুরগুলোকে বুঝিয়ে দিচ্ছি, তার ফলে কি হচ্ছে, জাতীয় সম্পদেরও তো ক্ষতি হচ্ছে। আমরা এই যে যথেচ্ছভাবে কয়লা তুলে নিচ্ছি, এইভাবে যথেচ্ছভাবে মাইনিং বা খনিজ সম্পদ উৎপাদন করছি, যথেচ্ছভাবে আমরা কি করছি, কৃষি জমিগুলোকে নষ্ট করে সেখানে আমরা মাইনিং করছি, সেখানে কলকারখানা করছি, তার ফলে আমাদের জাতীয় সম্পদগুলোও তো নষ্ট হচ্ছে। তাহলে সেইগুলোকে কিন্তু বিপর্যয়ের হাত থেকে রক্ষা করাটাই কিন্তু পরিবেশ সংক্রান্ত আইনের অন্যতম লক্ষ্য। বায়ু দূষণ নিবারণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ুকে জীবাণুমুক্ত করা। আমি প্রথমেই বললাম যে কলকারখানার ধোঁয়া সেটাকে কিন্তু পরিশোধিত করে বায়ুতে ছাড়তে হবে, চিমনি লাগাতে হবে, যথেচ্ছ পরিমাণে যেখানে সেখানে ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলা চলবে না। এবং এয়ার পিউরিফায়ার আমরা অনেকেই আজকাল দেখি বাড়িতে লাগাচ্ছি, এবং আমরা টিভিতেও দেখি যে এখনকার এসিতে বলা হচ্ছে এয়ার পিউরিফায়ার আছে, মানে কি তোমার ঘরের বায়ুতে যে পরিমাণ তোমার জীবাণু আছে সেগুলোকে সব মুক্ত করা হবে এয়ার পিউরিফায়ারের মাধ্যমে। তাহলে কি, আমরা যদি পিউরিফাইড এয়ারের মধ্যে শ্বাস না নিই, আমরা এমন একটা, আমরা নর্মাল কি ধরো আমাদের দুটো জেনারেশন আগে আমাদের ঠাম্মা বা তাদের জেনারেশনের আগেও তারা কি ছিল, একটা মুক্ত পরিবেশ, সুন্দর বিকালে সুন্দর বৈকালিক হাওয়া আমরা কি এখন পাই, পাই না। আমরা এখন ফ্ল্যাট বাড়ি দশতলায় উঠলে একটা হাওয়া পেতে পারি, আমাদের আগেকার দুটো জেনারেশন আগে দেখো কত গাছ পুকুর কত সুন্দর একটা গ্রিনারি পেতাম। আজকাল কিন্তু যারা আমরা শহরাঞ্চলে বসবাস করি এই গ্রিনারিটার কিন্তু অভাবে আমরা ভুগি, কারণ কি প্রচুর পরিমাণে গাছ পুকুর বুঝিয়ে রাস্তাঘাট করে বাড়িঘর তুলে আবাসন করা হয়েছে। এই যে তোমরা নর্মালি অনেকেই হয়তো এই কথাটা শুনে থাকতে পারো, হিট আইল্যান্ড, হিট আইল্যান্ড কিন্তু একটা এনভায়রনমেন্টের ভীষণ ইম্পর্টেন্ট টপিক। দেখো এনভায়রনমেন্ট একটা এমন রিলেটেড টপিক যেটা কিনা ছোট্ট একটা পাত্রে তাকে পরিবেশন করা যাবে না, এটা একটা বিশাল আধার আছে। হিট আইল্যান্ড কল্পটা কেন আনছি, এটা শুনলে আমরা জানতে পারবো যে আমরা বর্তমানে কেন এত গরম এত কষ্ট ভোগ করছি। দেখো আজ থেকে কিন্তু 20 বছর আগেও এসিটা ম্যান্ডেটারি ছিল না, যে লোকের বাড়িতে এসি থাকতেই হবে, আমরা ছাদে গেলে সুন্দর হাওয়া পেতাম, বিকালে আমরা কালবৈশাখী গরমকালে ঝড় হাওয়া পেতাম, এখন কিন্তু কোনোটাই স্থিতাবস্থায় নেই, সবই চেঞ্জ হয়ে গেছে। বিকালে একটা বৈকালিক হাওয়া সবসময় ছিল এবং গরমটাও সহ্যের সীমার মধ্যে ছিল, 45 ডিগ্রি ক্রস করার মতো গরমটা কোনোদিনই আজ থেকে 20 বছর আগে অন্তত ছিল। কিন্তু কি হলো, বর্তমানে নগরায়ন হয়েছে, নগর বেড়েছে, শহর বেড়েছে, শহর যত বেড়েছে, শহরের ডেভেলপমেন্ট যত বেড়েছে,
তত গাছ কেটেছি, পুকুর বুঝিয়েছি, আর কি করেছি, জলাভূমিগুলোকে বুঝিয়ে বুঝিয়ে আবাসন তৈরি করেছি, এবং আগে যেখানে একটা বাড়ি ছিল আজকে সেই বাড়ির জমিটার উপর একটা ফ্ল্যাট তৈরি হয়েছে। তাহলে আগে ওই জমিটাতে যদি পাঁচজন বসবাস করতো, আজকে ওই ফ্ল্যাটটায় দশটা পরিবার বসবাস করছে। দশটা পরিবারে যদি চারজন করেও থাকে তাহলেও সেখানে 40 জন বসবাস করছে। তাহলে আগে ওই জমিটার থেকে পাঁচজন যে পরিমাণে অক্সিজেন নিত, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করত, আজকাল সেই জমিটাতেই 40 জন অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। আরো বলে রাখি, আগে যেই বাড়িটায় এসি ছিল না, আজকে সেই নতুন ফ্ল্যাটটার 10টা ঘরে 10টা এসি, 10টা ঘরে 10টা রেফ্রিজারেটর। তাহলে যত পরিমাণে এই শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো ইউজ হবে, প্রচুর পরিমাণে ফ্রেয়ন, সিএফসি এগুলো উৎপাদন করবে, যা কি করবে, যা আমাদের পরোক্ষভাবে গ্রিন হাউস ইফেক্ট ঘটাবে, যেগুলো কি করবে, যেগুলো একটা টাইমে প্রচুর পরিমাণে ক্লোরোফ্লুরোকার্বন ওজন লেয়ারের পরিমাণটাকেও কমিয়ে দেবে, যার ফলে কি হবে, প্রচুর পরিমাণে সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে ঢুকবে, বৃহৎ তরঙ্গ হিসাবে আর বেরোতে পারবে না, যার ফলে ওই অঞ্চলটার তাপমাত্রা দিনে দিনে বেড়ে যাবে। তাই যত এই রকম আবাসন, উচ্চ বিল্ডিং, এরকম নগর দেখতে পাবো, সেই জায়গার টেম্পারেচার দিনে দিনে বাড়বে এবং ক্রমে সেটা একটা হিট আইল্যান্ডে পরিণত হবে। তাই হিট আইল্যান্ডকে তাহলে বন্ধ করার জন্য কি করতে হবে, নগরায়নটা কমাতে হবে, যেটা এখন আমাদের সম্ভব নয়। তাহলে কি করতে হবে, বায়ু দূষণ যাতে কম হয় সেটার দিকে গুরুত্ব দিতে হবে। মানে কি, যথেচ্ছ পরিমাণে জিনিসকে পোড়ানো, যথেচ্ছ পরিমাণে দূষণগুলোকে বায়ুতে ডাইরেক্ট ছেড়ে দেওয়া, যথেচ্ছ পরিমাণে গাড়ি সিগনালে দাঁড়িয়ে থাকলেও তারকে অন করে কালো ধোঁয়া নির্গত করা, এই জিনিসগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো? দেখো আমরা কিন্তু এখনো টপিকে ঢুকিনি, আমরা কিন্তু জাস্ট একটা আইডিয়া নিচ্ছে। সেকেন্ড পয়েন্ট, পরের পয়েন্টে কি আসছে, জিন ঘটিত গবেষণা ও কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে রোগ সৃষ্টিকারী জীবাণুর পরিমাণ কমানো। জিন ঘটিত মানে কি, মডিফাইড জিনের বিভিন্ন গবেষণা করতে হবে, যে জিন যাতে, মানে মডিফাইড জিন যাতে আমাদের কি করতে পারে, যে এই রোগটা মডিফাইড জিনের মধ্যে দিয়ে এটার একটা চিকিৎসা আছে, যাতে কি হবে, কোনো অসুবিধা হবে না ভবিষ্যতে। এর জন্য কি করতে হবে, কারিগরি শিক্ষা মানে টেকনিক্যাল নলেজটাকে কিন্তু অনেক বেশি বাড়াতে হবে। যেরকম আমরা 2020 করোনায় আক্রান্ত হয়ে সবাই জানি যে করোনা কি করছিল, বারবার জিনটাকে মডিফাই করে দিচ্ছিল, যার জন্য কি হচ্ছিল, ও ক্রমে ও বেশি শক্তিশালী হচ্ছিল। প্রথমে হলো মানে যখন ফার্স্ট ওয়েভ এলো, সেকেন্ড ওয়েভটাতে আরো বেশি মানুষের শ্বাসকষ্ট হলো, তার কারণ তখন ডেল্টা আর কাপ্পা দুটো ওরা ভ্যারিয়েন্ট তৈরি করে ফেলেছিল, যেটা কি ছিল, সেটা খুব সিরিয়াস ছিল। থার্ড ওয়েভ এলো, এখন ফোর্থ ওয়েভে আমরা কি হয়েছি, অনেক বেশি মিউট্যান্ট হয়ে গেছি এবং অনেক বেশি আমাদের মধ্যে প্রতিরোধক ক্ষমতা এসে গেছে, কারণ অলরেডি আমরা দুটো করে ইনজেকশন নিয়ে নিয়েছি, ডোজ, একটা করে বুস্টার, এজন্য আমাদের মধ্যে ইমিউনিটিটা তুলনামূলকভাবে বেড়ে গেছে। তাহলে এই জিন ঘটিত গবেষণাগুলো করে কি করতে হবে, কারিগরি শিক্ষার প্রসার। তাহলে এই যে ধরো করোনার এই যে টিকাটা আমরা নিয়েছি, তাহলে সায়েন্টিস্টদের বারবার তো দেখতে হয়েছে যে এই ভাইরাসটা বারবার কি করছে, ওর জিনটাকে মডিফাই করছে। তাহলে আমাকেও যে টিকাটা তৈরি করতে হবে, সেটা এই মডিফাইড জিনেরই টিকা তৈরি করতে হবে। তো এই যে টিকা তৈরি করার যে প্রসেসটা, তার জন্য ওদের কি করতে হয়েছে, কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল নলেজটা ওদের অনেক বেশি পলিশ করতে হয়েছে, এই জিনিসটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে, যেটা তোমাদের আমি বাস্তব উদাহরণ দিয়ে বোঝালাম। শক্ত নিবাপক যন্ত্রের মাধ্যমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা। মানে ধরো আমরা জানি আজকাল অনেকেই দেখতে পাও ফাংশন হচ্ছে বাড়ির পাশে, বিভিন্ন রাজনৈতিক সভা হচ্ছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তো এক্ষেত্রে বাড়িতে ধরো কারুর ঠাম্মা আছে, দিদিমা আছে, দাদু আছে, বা ধরো বাড়িতে কারুর কেউ কেউ পরীক্ষা দেবে, আসন্ন পরীক্ষা আছে, তো সেক্ষেত্রে এই আওয়াজগুলো কি করে, ভীষণ বিরক্তিকর হয়, এমন জোরে গান বাজে বা এমন জোরে মাইকিং হয়, আমাদের কি হয়, আইদার পড়াশোনার কনসেন্ট্রেশন ব্রেক করে যাচ্ছে, অথবা যে অসুস্থ সিনিয়র ব্যক্তি বাড়িতে আছে সে রেস্ট করতে পারছেন না, তার প্রচন্ড ঘুমে ব্যাঘাত হচ্ছে, তার শারীরিক অবনতি ঘটছে, তো সেক্ষেত্রে কি শক্তভাবে নিবাপক যন্ত্র দিতে হবে। শক্ত নিবাপক বা মানে মেনলি এখানে শক্ত মানে এখানে শব্দ নিবাপকই হবে, এখানে শক্ত বলা হয়েছে এই কারণে,
ব্যাপারটা কি বলতো, ধরো আমরা যদি কাঁচ ইউজ করি, মানে ধরো শক্ত কাঁচ দিয়ে আমরা কি করলাম আমাদের জানলাটা তৈরি করি, মানে কি হলো এমন ভাবে এয়ার টাইট হলো যে জানলাটা বন্ধ করে দেওয়ার পর আমাদের ঘরে সাউন্ডটা কম আসছে। অথবা কি করতে হবে, অথবা ঘরে এমন কিছু ভাবে আমাদের সেট আপটা করতে হবে যাতে কি হয় বাইরের আওয়াজটা ভিতরে না আসে। এক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে পুরোনো বাড়িতে ডাবল গ্লাস গ্লাস ব্যবহার করা হয়। তবে অনেক বাড়িতে গেলে পুরাতন দিনের কাজ তো আছেই, সাথে বর্তমানেও বিভিন্ন চ্যানেল গ্লাস সেকেন্ড অপশন হিসেবে ইউজ করা হয়, যাতে কি যাতে ঝড় বৃষ্টির হাত থেকেও বাঁচা যায়, আবার এই রকম অতিরিক্ত শব্দ দুটো গ্লাস ভেদ করে যাতে আসতে না পারে সেটার দিকে নিয়ন্ত্রণ করা হয়। তার কারণ কি, অতিরিক্ত শব্দ দূষণ হলে, মানে ধরো বাজি পটকা এগুলোর আওয়াজ, অথবা ধরো প্রচণ্ড মাইকিং এর আওয়াজ, অথবা ধরো প্রচণ্ড জোরে গান বাজনার আওয়াজ, সেটা কি আমাদের কানের একটা লিমিটেশন আছে, তো একটা শব্দকে মানে আমরা সাউন্ডকে পরিমাপ করি ডেসিবেলের মধ্যে দিয়ে, সাউন্ডের একক হচ্ছে ডেসিবেল। এই নিরাপদ প্রাবল্য মাত্রা ডেসিবেল হলো একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় 55 ডেসিবেল, কিন্তু সেটাও তাও দিনের বেলা, রাত্রিবেলা নয়। এই 55 ডেসিবেলের উপরেই যখন 60-এর ঊর্ধ্বে উঠতে শুরু করবে সেই ডেসিবেলটা কিন্তু আমাদের কানের ক্ষেত্রে খারাপ, এবং 65 ডেসিবেলের উপর সেটা আমাদের শরীরের উপর এফেক্ট ফেলে। আবার যেটা ধরো 80-90 ডেসিবেল, মানে মানুষ কানে একদম কালা হয়ে যাবে এবং তার স্নায়বিক বিকলতাও দেখা যাবে, কান দিয়ে রক্ত পড়বে। তাহলে সেই জিনিসগুলোর উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। তারপর কি, শিল্প স্থাপনের জন্য উপযুক্ত জমি বা এলাকা বিধিবদ্ধ করা। অবশ্যই দেখো কেন এটা বলা হয়েছে, আমার যদি ধরো একটা আমাদের টাউন এরিয়ায় আমরা বসবাস করি, ধরো আমরা সিটি সেন্টারে বসবাস করছি কলকাতা, আমার ইচ্ছা হলো আমি প্লাস্টিক কারখানা করবো, আমি কি CC1 এর বাইরে একটা প্লাস্টিক কারখানা করতে পারি? আমার ইচ্ছা হলো আমি একটা প্লাস্টিক কারখানা করবো, আমার অনেক সম্পত্তি আছে, আমি সব জায়গায় এদিক ওদিক দিয়ে যেভাবেই হোক আমার ডান হাত বা হাত ইউজ করি, আমি পারমিশন নিয়ে এসেছি। এবার বলো আমি যদি CC1 এর বাইরে, সিটি সেন্টার 1 এর বাইরে একটা যদি প্লাস্টিক কারখানা করি, ওখানকার লোকেরা কি সেটা মেনে নেবে, এবং সেটা কি সম্ভব? সম্ভব নয়। তার কারণ হচ্ছে ওটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, ওখানে জনবসতি আছে, ওখানে একটা মল আছে, হাজার হাজার লোকজন আসছে। ওখানে যদি আমি একটা প্লাস্টিক কারখানা করি, আমি জানি প্লাস্টিক তৈরি করতে বিভিন্ন কেমিক্যাল ইউজ হবে, কেমিক্যালে ধোঁয়া বেরোবে, তাহলে সেই ধোঁয়াগুলোতে আসা হাজার হাজার ছোট শিশু থেকে বড় বয়স্ক মাঝারি লোকের শরীর খারাপ করবে, রেসিডেন্সিয়াল এরিয়ায় সারাক্ষণ ওরকম ধোঁয়া বেরোবে, আওয়াজ হবে, ওরা অসুস্থ হবে, প্লাস পরিবেশের উপর তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো করবেই। তাহলে আমি যখন তখন যেখানে সেখানে একটা কারখানা গড়ে তুলতে পারি না। আমি ধরো মনে করলাম শিয়ালদা স্টেশনের গায়ে আমি একটা চানাচুর ফ্যাক্টরি করব, আমি কি করতে পারবো? পারবো না। তার কারণ কি, জনবসতি বা যেখানে ধরো জনঘনত্ব বেশি সেইখানে এই রকম কলকারখানা করার পারমিশন পাওয়া যায় না। তার কারণ কি, ডিউ টু এনভায়রনমেন্ট, কারণ পরিবেশকে ক্ষতি তো কম বেশি একটা কারখানার মধ্যে দিয়ে হবে। কারখানার কিছু বর্জ্য পদার্থ বেরোবে, কারখানা থেকে ধোঁয়া বেরোবে, কারখানা থেকে পলিথিন বেরোবে, কারখানা থেকে কেমিক্যাল বেরোবে, তা সেটা তো একটা জনবসতি জনবহুল এলাকা ইউজ করা যাবে না। তার জন্য কি করতে হবে, একটা উপযুক্ত জমি বা এলাকা যেটা শহরাঞ্চল থেকে দূরে অবস্থিত সেরকম জায়গায় সিলেক্ট করতে হবে। আরেকটা যেটা সত্যি না থাকলে আমাদের পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো না, সেটা কি, নাগরিক হিসেবে পরিবেশের প্রতি দায়বদ্ধতা বিধিবদ্ধ করা। অবশ্যই আমি যদি নাগরিক হিসেবে পরিবেশের দায়বদ্ধতা না করি, তাহলে তো পরিবেশটাকে আমি নষ্ট করছি। যেরকম দেখবে মানুষের স্বভাব, সুন্দর করে যখন কলকাতার চারিদিকে সাদা নীল রং হচ্ছে, আমি কিন্তু ধরো সাপোর্ট হিসাবে কথা বলছি না, আমি একটা নিরপেক্ষ, ধরো যে কালারই হচ্ছে, সাদা নীল হলুদ সবুজ নীল হলুদ যা কিছু যাই রং হচ্ছে, বা দেখবে কেউ যদি কারোর বাড়ির সামনে দেওয়ালটা সুন্দর একটা রং করলো, পরের দিনে দেখবে কেউ সেখানে পানের ফিক ফেলে চলে যাবে, কেউ দেখবে সেই দেওয়ালটাতেই দাঁড়িয়ে টয়লেট করছে হয়। তাহলে মানুষের মধ্যে কি কনস্ট্রাকটিভ চিন্তাভাবনার অভাব, আমরা কি করব, আমরা তো সুন্দরটাকে সুন্দর দেখতে পারি। ধরো একটা পরিষ্কার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, হঠাৎ কি করলাম আমি আইসক্রিম খেয়ে আইসক্রিমের খোলসটা ফেলে দিলাম। একবার আমার মনে এটাও হলো না যে রাস্তাটা কত নিট অ্যান্ড ক্লিন, আমি না ডাস্টবিনটার মধ্যেই গিয়া এক পা দূরেই ডাস্টবিনটার মধ্যে গিয়েই আমি খাপটা ফেলবো না, রাস্তা তো আমার, কি রাস্তা, আমার বাড়ির রাস্তা হলে আমি পরিষ্কার করবো, লোকের রাস্তা আমি কেন পরিষ্কার করবো, তো সরকারের রাস্তা। কিন্তু নাগরিক হিসাবে তো আমারও পরিবেশের উপর একটা প্রভাব আছে, রাস্তা আমার সমাজের উপর আমারও তো একটা ইম্প্যাক্ট আছে, আমরা কি সেটা মনে করি? করি না।
ধরো আমার বাড়ির দেওয়াল যখন আমি আঁকি, আমি লিখে দিই এখানে কোনো স্টিকার স্টিক নো বিল আমরা লিখে দিই না, এখানে কোনো স্টিকার লাগাবেন না, এখানে কোনো টয়লেট করবেন না, পানির পিক ফেলবেন না, সবই না না নিজেরা লিখে দিই। কিন্তু আমরাই যখন যাই অন্যের বাড়ির বাইরে, সুন্দর দেওয়াল, রাস্তার পাশে সাদা রং করা হচ্ছে, সেখানেই আমি লাল লাল পানির পিকগুলো ফেলি, সেখানেই আমি কি করবো, আমি নোংরা ময়লা ছুড়ে ফেলবো। তাই সেই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য নাগরিক হিসেবে কিন্তু আমাদের সবার ফার্স্ট উচিত আমাদের নিজেদের নৈতিক আচরণটাকে অনেক বেশি শুধরানো, তাই না? এইবার দেখো পরিবেশ সংক্রান্ত যে আইনগুলো এসছে সেই আইনগুলো কি, পরিবেশ সংক্রান্ত যে আইনগুলো সরকার এনেছে সেগুলোর মধ্যে যে ছটাকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই সেটা হলো পরিবেশ সংরক্ষণ আইন 1986 সালে। এই আইনটার মধ্যে দিয়ে সমস্ত আইনকে আনা হয়েছিল, মানে ধরো মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, ভূমি দূষণ, তারপর ধরো শব্দ দূষণ, যত রকম দূষণ হয় এই পরিবেশ সংক্রান্ত আইনের মধ্যে তাকে আনা হয়েছিল। এই জন্য এই আইনটাকে সংক্ষেপে আমব্রেলা অ্যাক্টও বলা হয়। সেকেন্ড যেটা এসছে সেটা হলো অরণ্য সংরক্ষণ আইন, একটা নয় এক্সট্রা পড়ে গেছে। অরণ্য সংরক্ষণ আইন, এই আইনে কি বলা হয়েছে, এই অরণ্য সংরক্ষণ আইনের মধ্যে দিয়ে বলা হয়েছে যে অরণ্যের যে বাস্তুতন্ত্র সেটাকে তো বজায় রাখতেই হবে, এবং কি করতে হবে, যথেচ্ছ পরিমাণে বৃক্ষচ্ছেদ, যথেচ্ছ পরিমাণে গাছ কাটা, এগুলোকে বন্ধ করতে হবে। তোমরা সবাই জানো বীরাপ্পান ছিল যিনি কি করতে, চন্দন কাঠ আর হাতির দাঁত ইল্লিগাল ওয়েতে ব্যবসা করতে। কিছুদিন আগে সবার খুব ফেভারিট মুভি পুষ্পা দেখেছো, সেখানে সুপারস্টার আল্লু অর্জুন তো ছিল, কিন্তু যেখানে ও চরিত্রটা করেছে পুষ্পা, পুষ্পার মেন কি কাজ ছিল, পুষ্পার কাজ ছিল লাল চন্দন কাঠের ইল্লিগাল ব্যবসা করা। তাহলে চন্দন কাঠ তো ও লাগায়নি, চন্দন কাঠ পোস্ত এগুলো যে কেউ চাইলেই আমরা বাড়িতে আমি লাগাতে পারি না, যে আমার বাড়ির পাশে একটু জমি আছে আমি সেখানে চন্দন কাঠ আর পোস্ত গাছ লাগিয়ে দিই, একদম সরকার এসে জরিমানা করে সবকিছু তো কাটবেই, উল্টে হাজতবাস, কারণ কি এগুলোর উপর সরকারের কিছু নিয়ন্ত্রণ বিধি নিষেধ আছে। তাই অরণ্য সংরক্ষণ আইনে বলা হয়েছে এই যথেচ্ছভাবে শালকাঠ, বাঁশকাঠ, তারপর হচ্ছে আমাদের চন্দন কাঠ এইগুলোকে কাটা যাবে না। তার কারণ কি, এইগুলো তো সম্পদ, চন্দন কাঠ আমি আজকে গাছ লাগালেই কালকেও কাঠ হয়ে যাবে না, ওকে কাঠ হতে মিনিমাম 50-60 বছর সময় দিতে হবে, এবং একটা চন্দন ছোট্ট কাঠ কিনতে আমরা জানি কত টাকা লাগে, একটা চন্দন কাঠ 100 গ্রামও ছেড়ে দাও, যদি কোনো তীর্থস্থানে যাও দেখবে একটা ছোট্ট চন্দন কাঠ কিনতে 200-250 টাকা পিওর কোয়ালিটি লাগছে, সেক্ষেত্রে একটা অত বড় চন্দন কাঠের গাছের দাম কত হতে পারে, কয়েক লক্ষ বা কোটি হতে পারে। তাহলে এইগুলো যে আমরা ইল্লিগালভাবে যে মানে ইল্লিগাল ওয়েতে এগুলোর ব্যবসা, এইটা বন্ধ করার জন্য সরকার এলো অরণ্য সংরক্ষণ আইন, স্পেশাল ফোর্সের মধ্যে দিয়ে অরণ্যকে সংরক্ষণ করা। এক্ষেত্রে কিছু অরণ্যকে করা হলো রিজার্ভ ফরেস্ট, কিছু অরণ্যকে করা হলো প্রোটেক্টেড ফরেস্ট। রিজার্ভ ফরেস্ট আর প্রোটেক্টেড ফরেস্টের মধ্যে বেসিক পার্থক্য সেরকম কিছু নয়, তবে আছে কি পার্থক্য, রিজার্ভ ফরেস্টে হলো আমরা যে প্রজাতিগুলোর পরিমাণ কমে যাচ্ছে সেগুলোকে সংরক্ষণ করব। ধরো এই যে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন তো আমরা জানি রয়্যাল বেঙ্গলের জন্য বিখ্যাত, তো এইখানে আমরা যথেচ্ছভাবে পশু শিকার না করে এই রয়্যাল বেঙ্গল টাইগারকে রক্ষা করা, অথবা ধরো সুন্দরবন আমরা কিসের জন্য জানি, সুন্দরী ট্রি, ম্যানগ্রোভস, এই ম্যানগ্রোভের পরিমাণটাকে বজায় রাখা, সুন্দরী গাছের পরিমাণ বজায় রাখা, এইটাকে সংরক্ষণ করার জন্য আমরা কি করলাম, এই ধরনের ফরেস্ট তৈরি করলাম, যেখানে কি করা হবে, যেই প্রজাতির পরিমাণ কমে যাচ্ছে সেগুলোকে সরকারের নজরদারির মাধ্যমে কি করা হবে, সংরক্ষণ করা হবে। এই সংরক্ষণ প্রসেসটাকেই বলা হয় কি বলতো, রিজার্ভ ফরেস্ট। যদি তোমরা ওয়েব সিরিজ দেখে থাকো, দেখো পড়াশোনার মাধ্যমে সবই দেখতে হবে, দেখবে সুন্দরবনের বিদ্যাসাগর বলে একটা ওয়েব সিরিজ এসেছিল হইচইতে, ওইখানে দেখানো হয়েছিল সরকার প্রকল্প এনেছে সুন্দরবনের যারা বিধবা মানুষ তাদের জন্য কি করতে হবে, তাদের জন্য একটা প্রকল্প আনা হয়েছে যেখানে ওরা প্রত্যেকে সুন্দরবন এলাকার কোস্টাল এরিয়ার দিকটায় সুন্দরী গাছ লাগাবে এবং ম্যানগ্রোভস লাগাবে, তাহলে কি হবে, ওরা সরকার থেকে কিছু অর্থ পাবে, সাথে সুন্দরবনের যেটা বিশেষ ঐতিহ্য ম্যানগ্রোভস
সুন্দরী গাছ সেগুলোর পরিমাণও বৃদ্ধি পাবে। তাহলে যে জায়গায় যেটার পরিমাণ কমে যাচ্ছে, যেটার জন্য বিখ্যাত, সেইটাকে সরকারের আইন প্রণয়ন এবং বিশেষ নজরদারির মাধ্যমে সংরক্ষণ করাটাই কিন্তু পরে হচ্ছে আমাদের রিজার্ভ ফরেস্টের কথা। আর প্রোটেক্টেড ফরেস্টটা কি? প্রোটেক্টেড ফরেস্টে কেউ প্রবেশ করতে পারবে না। সেখানে একদম ফরেস্টের কোর এরিয়াতে বিভিন্ন আদিবাসী, উপজাতি, বন্য ওয়াইল্ড এনিমেল যেগুলোকে আমরা বলি, সেগুলো কিছু ধরো হার্বস, মানে ধরো ভেষজ গাছপালা, তারপর ধরো ভালো উদ্ভিদ যেগুলোকে আমরা বাইরে পাবো না, সেইগুলোকে সংরক্ষণ করা হয় এবং সেইখানে সরকারের পারমিশন ছাড়া কেউ প্রবেশ করতে পারবে, যেতে গেলে সরকারের পারমিশন লাগবে এবং সরকার সেটাকে সম্পূর্ণভাবে আইনি এবং কড়া নজরদারির মধ্যে দিয়ে সেটাকে পাহারা দেয়। এরপর আসছে বন্য পশু সংরক্ষণ। বন্য পশু কি? বন্য পশু তো তোমরা জানো যে ওয়াইল্ড এনিমেলকে সংরক্ষণ না করলে কি হয়, একটা শ্রেণীর খুব ইচ্ছা থাকে শিকার করবো, আমার আমোদ প্রমোদে আমি বনের পশুকে গিয়ে গিয়ে গুলি করে করে মারব। সেটা আমরা আগেকার দিকে দেখে এসেছি, বিভিন্ন রাজরাজা জমিদারদের এটা একটা স্বভাব ছিল। তারপর আমরা বিভিন্ন বলিউড স্টারদেরও দেখে এসেছি যারা কি করেছে, বিভিন্ন অবলুপ্ত প্রাণী কৃষ্ণকায় হরিণকে মেরে তিনি আইনের ফাঁসতে পড়েছিলেন এবং যে আইনের আন্ডারে তার হয়েছিল সেটা কিন্তু ওই ওয়াইল্ড এনিমেল প্রোটেকশন অ্যাক্ট বা বন্য পশু সংরক্ষণ আইনের আন্ডারই। যে বন্য পশুকে আমি ইচ্ছা হলেই মেরে ফেলতে পারি না, বা ধরো আমার বাড়িতে আমি পেট হিসাবে ডগকে বা বিড়ালকে পুষতে পারি, কিন্তু আমার বাড়িতে ইচ্ছা হলে আমি কিন্তু একটা সিংহ পুষতে পারি না, সেগুলো কিন্তু বন্য পশু সংরক্ষণ আইনের অ্যাক্টের মধ্যেই পড়ছে। নয়তো আমার ধরো পয়সা আছে, আমি একটা বাঘ পুষলাম, আমি সিংহ পুষলাম, আমি হাতি পুষলাম, ঘোড়া পুষলাম, এগুলো করা যাবে না। আমি পুষতে পারি পেট ডগ হিসাবে, আমরা কিন্তু ডগকে পুষতে পারি, আমরা বিড়ালকে পুষতে পারি, আমরা পাখি রাখতে পারি, কিন্তু আমরা চাইলেই বাঘ সিংহ ঘোড়া কিন্তু বাড়িতে পুষতে পারি, সে আমার বাড়িতে যতই বড় জায়গা থাকুক না কেন, সেগুলো কিন্তু বন্য পশু সংরক্ষণ আইনের আন্ডারেই কিন্তু পড়ে। এবং এই যে বন্য পশু সংরক্ষণ আইনের মধ্যে এটাও পড়ে, অনেকে কি করে ইলিগালভাবে হাতিদের মেরে তার দাঁতগুলো বিক্রি করে দেয়, তোমরা সবাই জানো, বা বাঘ মেরে বাঘের চামড়া, এগুলো তো আমরা সবাই জানি, এগুলো সব ইলিগালভাবে এগুলো এনিমেল পোচিং হয়, সেই পোচিংগুলোকে বন্ধ করার জন্যই কিন্তু বন্য পশু সংরক্ষণ আইনের দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটাতে ধরা পড়লে তার জেল হবে, তার জরিমানা হবে এবং সেটা খুবই ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে। জল সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ আইন। দেখো, জলকে সংরক্ষণ করতেই হবে, কারণ আমাদের বাঁচতে গেলে জলটা একটা ম্যান্ডেটরি ব্যাপার। এবং আমি যে বললাম আমাদের 75% জলের মধ্যে সামান্য 1% জল আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারি, সেটাও ভৌম জল। ভৌম জল ডিপেন্ড করে কিসের উপর? বৃষ্টির উপর। যদি সাময়িকভাবে ভালো বৃষ্টি না হয় তাহলে আমরা গরমকালে দেখি না কুয়োর জলের লেভেল কমে গেছে, মাটিতে জলের লেয়ার নেমে গেছে, তাই পাম্প অনেকক্ষণ চালালে জল আসছে। সেক্ষেত্রে জলটাকে যদি আমরা সংরক্ষণ না করি, আমরা যদি কলের জল খুলেই রাখে যাই, অযথা আমরা জল ফেলে নষ্ট করি, সেক্ষেত্রে কী হবে? জলের ভৌম জলের পরিমাণ কমে যাবে, তো আমরা তো নদী নালার জল তুলে খেতে পারবো না, আমাদের তো পানীয় জলটাকে সংরক্ষণ করতে হবে। এবং অবশ্যই দূষণ নিয়ন্ত্রণ। যেরকম আমরা যদি দেখি, তোমরা অনেকেই জেনে থাকবে যে আমাদের সাউথ বেঙ্গল মানে গঙ্গা নদীর যে সাউথ ব্যাঙ্ক, বলতে গেলে সাউথ ব্যাঙ্কের মধ্যে পড়ছে নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, নদিয়া, মালদা, আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, এই জায়গাগুলো যদি দেখো আর্সেনিক দূষণের, আর্সেনিক দূষণের অন্যতম, আর্সেনিক দূষণের অন্যতম কারণ আমাদের গঙ্গা নদীর যে সাউথ ব্যাংকটা, গঙ্গা নদীর যে সাউথ ব্যাঙ্কটা, সেখানে আমরা প্রচুর পরিমাণে আর্সেনিক দূষণ দেখতে পাই। এবার যেটা বলার, আর্সেনিক দূষণটা কিভাবে হয়? যদি আমরা প্রচুর পরিমাণে ডিপ টিউবওয়েল খনন করি, মানে কি গভীর কুয়ো, মানে ধরো যদি অগভীর কুয়ো হয় না, তাহলে আর্সেনিকটা জলের মধ্যে মিশতে পারে না, কিন্তু যদি গভীর কুয়ো খনন করি সেক্ষেত্রে কি হয়, আর্সেনিকটা জলের মধ্যে মিশে জল দূষণ ঘটে। এটারও একটা বিশেষ কারণ আছে, অনেক সময় মাটির যে যৌগগুলো থাকে না, তার মধ্যে পাইরাইট বলে একটা যৌগ থাকে মাটির মধ্যে। এবার এই পাইরাইট যৌগটার মধ্যে আর্সেনিক থাকে। যদি আমরা প্রচুর পরিমাণে ডিপ টিউবওয়েল খনন করি, তাহলে কি হয়, যখন আমরা গরমকালে
ওই ডিপ টিউবওয়েলে জলটা তুলে নিলাম, জলটা যেই আমরা জলের লেয়ারটা তুলে নিলাম, ধর আমরা রোজ ইউজ করছি জল, তো ডিপ টিউবওয়েল থেকে জল তুলে নিলে যে ভ্যাকেন্ট জায়গাটা তৈরি হচ্ছে সেখানে কিছু পরিমাণে এয়ার থাকবে, সেই এয়ারের মধ্যে অক্সিজেনও থাকবে। এই অক্সিজেনের সঙ্গে পাইরাইট যৌগটার আর্সেনিক বিক্রিয়া করে মুক্ত আর্সেনিক তৈরি করে। মানে মাটির মধ্যে পাইরাইট যৌগটা ছিল, মাটির মধ্যে জল ছিল, ভৌমজল, গরমকালে ভৌমজলটা অতিরিক্ত জল ব্যবহার করে উঠে গেল, তার ফলে জলের লেয়ারটা ফাঁকা হয়ে গেল, যেই জলের লেয়ার ফাঁকা হয়ে গেল সেখানে একটা ভ্যাকেন্ট এয়ার তৈরি হলো। ভ্যাকেন্ট এয়ার তৈরি হলে যখনই এয়ার থাকবে সেখানে অক্সিজেন থাকবে, সেই অক্সিজেনের সঙ্গে পাইরাইট যৌগটা একটা বিক্রিয়া ঘটালো, ঘটিয়ে কি করলো, আর্সেনিককে মুক্ত অবস্থায় ওই ভ্যাকেন্ট জায়গাটায় ছেড়ে দিল। এইবার যেই বর্ষাকালে আবার বৃষ্টি হবে, আবার ওই ভ্যাকেন্ট জায়গাটা জলে পূর্ণ হবে, ওই মুক্ত অবস্থায় থাকা আর্সেনিকটা জলের সঙ্গে মিশে গিয়ে জলে আর্সেনিকের পরিমাণ বাড়িয়ে দেবে। তার ফলে যদি ওই টিউবওয়েল থেকে জল খাওয়া হয় তাহলে ওটা প্রচুর পরিমাণে আর্সেনিক কন্টামিনেটেড জল হবে, এবং সেই জল খেলে আমাদের ব্ল্যাকফুট রোগ, বিভিন্ন স্কিনের ডিজিজ, স্নায়বিক বিকলতা আমরা দেখতে পাবো। তাহলে এই যে আর্সেনিক দূষণ, ফ্লুরাইড দূষণ, এগুলো কিন্তু মেনলি জল থেকেই হয়। তাই জল সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে বলে দেওয়া হলো কতটা গভীর কূপ খনন করা যাবে, কতটা লেভেলের নিচে কূপ খনন করা যাবে না, যেই কূপগুলো অলরেডি গভীর সেগুলোকে অলরেডি লাল রং করে মার্ক করে দিতে হবে যে সেগুলো ডেঞ্জার জোনে আছে, সেখান থেকে মানুষ যাতে জল ব্যবহার না করে, এই বিষয়গুলোর উপর কিন্তু জল সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণ আইনের মধ্যে বলা। দেখো বায়ু সংরক্ষণ আর দূষণ নিয়ন্ত্রণ আইন 1981 আমি তো বলেই দিলাম, এটার মধ্যে দিয়ে কি করা হবে, বায়ু সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ আইনের মধ্যে দিয়ে এটাই বলা হয়েছে যে কলকারখানা থাকলেই সেটা উড়িয়ে আমি বাইরে বার করে দিতে পারি ধোঁয়া, সেটা নয়, অবশ্যই আমাকে চিমনি লাগাতে হবে, বায়ুটাকে পরিশোধিত করে আমাকে আকাশে ছাড়তে হবে, এছাড়াও কি করতে হবে, এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি অ্যাক্টের আন্ডারে পড়ে যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোকে মানতে হবে, স্মোকটাকে ডাইরেক্ট ছাড়া যাবে না, সেটাকে কিভাবে প্রসেস করতে হবে, সব জিনিসগুলোই কিন্তু এই আইনের মধ্যে দিয়ে বলা হয়। আর ভারতীয় অরণ্য আইনের মধ্যে দিয়ে তো জানোই ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টের 1927 এর মধ্যে দিয়ে যাবতীয় ফরেস্ট রিলেটেড আমাদের যে নিয়মাবলী সেগুলোকে কিন্তু দেওয়া হয়। পরিবেশ সংক্রান্ত আইন যেটা কি বলেছি 1986 এ যে পরিবেশ সংক্রান্ত আইন হয় সেটা পরিকল্পনাটা ছকা হয়েছিল কিন্তু আমাদের 1972 সালে ছক করা হয়েছিল স্টকহোমে, যে এই সময় পরিকল্পনাটার একটা ড্রাফট তৈরি হয়েছিল, তারপর সেটাকে 1986 এ পরিকল্পনা রূপায়ণ করা হয়। ভারতের সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এই আইনের কিন্তু অন্তর্ভুক্ত হয়, মানে এই আইনের মধ্যে সমস্ত ইন্ডিয়ার পার্টটাকে কভার করা হয়। এই আইনে সমস্ত ধরনের দূষণ অর্থাৎ বায়ু দূষণ, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ, জল দূষণ ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। এই আইনটিকে আমব্রেলা অ্যাক্টও বলা হয়, কারণ এই আইনটির মাধ্যমে কেন্দ্র সরকারের সাথে বিভিন্ন রাজ্যগুলো যোগাযোগ ও সুসম্পর্ক বজায় থাকে। আইনের মূল উদ্দেশ্য ছিল দেশে পরিবেশের মান উন্নয়নের জন্য দূষণের সর্বোচ্চ সীমা দেওয়া, যে বায়ু দূষণ এই স্টেট এইটুকু লেভেল অব্দি উঠতে পারবে, এর উপর পারবে, শব্দ দূষণ এইটুকু নিরাপদ প্রাবল্য মাত্রা মানতে হবে, তার উপর ওঠা যাবে না, এই রকম। বিভিন্ন কলকারখানা ও নানা ধরনের উৎস থেকে দূষিত বর্জ্য পদার্থ নিঃসরণের সীমানাও দেখে দেওয়া, কলকারখানা কতটা বর্জ্য পদার্থ প্রডিউস করতে পারবে, এছাড়া কতটা পরিমাণে ধোঁয়া বায়ুতে ছাড়তে পারবে সেইটার যে সর্বোচ্চ সীমা সেটাও কিন্তু বেঁধে দেওয়া হয়। এছাড়া পরিবেশ দূষণের মাত্রা নিয়ন্ত্রণের জন্য পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার বন্দোবস্ত করা, দূষিত পদার্থের তালিকা প্রস্তুত করা, উপযুক্ত তথ্য সংগ্রহ করা, এগুলোও কিন্তু এর আন্ডারে পড়ে। অরণ্য সংরক্ষণ আইন কত সালে হয়েছিল, অরণ্য সংরক্ষণ আইন 1980 সালে হয়েছে। এই অরণ্য সংরক্ষণ আইন কিন্তু কেন্দ্রীয় সরকার বন্য প্রাণী, ও এখানে বর্ণ হয়ে গেছে, একটা স্পেলিং মিস্টেক, এটা হবে বন্য, হ্যাঁ, বন্য সম্পদ সংরক্ষণের জন্য যে নির্দেশাবলী জনসাধারণের সামনে তুলে ধরেন তাই আইনের মাধ্যমে প্রকাশ পায়।
সংরক্ষণের উপায় হিসাবে প্রথম সামাজিক বনসৃজনের কথা উঠে আসে। যেরকম মেদিনীপুরের আড়াবাড়ি প্রজেক্ট আছে, যেখানে কি হয়, যেখানে সামাজিক বনসৃজনের উপর গুরুত্ব দেওয়া হয়, মানে সবাই মিলে বৃক্ষরোপণ করবো, যে জায়গায় গাছ নেই সেখানে গাছ লাগাবো, কখনো গাছ কাটা হলে অবশ্যই সেখানে একটা গাছ কাটা হলে 10টা গাছ লাগাবো, যাতে সেটা তার ভরণ পোষণ করতে পারে। কেবলমাত্র নির্দিষ্ট স্থানে পশুচারণের ব্যবস্থা করার মাধ্যমে বনভূমি রক্ষার কথা বলা হয়েছে। আমার যেখানে ইচ্ছা হলো সেখানে গিয়ে পশুকে ঘাস খাওয়ালাম, সেটা না। যেগুলো পশুচারণ ভূমি বা তৃণভূমি সেখানেই আমি গাছ লাগাবো, সেখানেই আমি কি করব, সেখানেই আমি বন্য পশুদের নিয়ে যাবো। যেগুলো পশুচারণ ভূমি সেখানে, যেগুলো ধরো কৃষি জমি, আমি যদি কৃষি জমিতে নিয়ে গিয়ে আমি আমার ছাগল ভেড়াকে ছেড়ে দিই, ওরা তো সমস্ত ফসল খেয়ে চলে আসবে। গরু ছাগল ভেড়া যদি আমি একটা কৃষি জমিতে ধান খেতে ছেড়ে দিই, ওরা খেয়ে চলে আসবে না, তো ওদেরকে কি করতে হবে, ওইখানে না, যেগুলো পশু চারণ ভূমি, যেগুলো তৃণভূমি, সেখানেই আমাকে কি করতে হবে, পশুগুলোকে ওখানে গিয়ে চারণ করতে হবে। পরিণত বৃক্ষচ্ছেদ হলো চারাগাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মানে পরিণত বৃক্ষচ্ছেদন যদি করি, তাহলে কিন্তু সেখানে আমাকে চারা গাছকে রাখাতে হবে। এক্ষেত্রে বনভূমি থেকে পরিণত গাছগুলিকে এমন ভাবে কাটতে হবে যাতে ছোট গাছগুলি মারা না যায় এবং কাটা জায়গায় নতুন চারা রোপণ করা যায়। যে আমি বড় গাছ কাটতে গিয়ে এমনভাবে বড় গাছটাকে কেটে ফেললাম যাতে নিচে ছোট গাছগুলো দুমড়ে মুচড়ে মরে গেল, তা নয়। বড় গাছটাকে উপযুক্তভাবে কাটতে হবে এবং ছোট গাছগুলো যাতে সেখান থেকে নষ্ট না হয় এবং যেখানে বড় গাছ কাটলাম সেখানেও যাতে আমি অন্যান্য গাছ রোপণ করতে পারি, সেই জিনিসগুলো গুরুত্ব দিতে হবে। এবং উদ্ভিদের রক্ষণাবেক্ষণের মাধ্যমেও কিন্তু বনভূমি সংরক্ষণ করা যায়। এছাড়া ধরো আমি গাছ লাগালাম, গাছের যত্ন নিলাম না, তাহলে কি গাছ থাকবে? গাছে বিভিন্ন মিলিবাগ লাগবে বা গাছে বিভিন্ন পোকা লাগবে, এই জন্য গাছে উপযুক্ত সময় কীটনাশক, ফাঙ্গিসাইড মানে আগাছানাশক, এগুলো আমাদের দিয়ে কি করতে হবে, গাছগুলোকে রক্ষা করতে হবে। ঝুম চাষ, দেখো বাবা, ঝুম চাষ আমরা জানি একটা ট্র্যাডিশনাল এগ্রিকালচারাল মেথড, মানে পুরাতন পদ্ধতিতে কৃষিকাজ করা হয় ঝুম চাষের মাধ্যমে। মানে আগে যারা যাযাবর বা ট্রান্সহিউম্যান ছিল, তারা কি করতো, একটা নির্দিষ্ট স্থানে পছন্দ করে একটা জায়গায় গাছ বা বনভূমি কেটে পুড়িয়ে দিত। পুড়িয়ে দিলে কি হতো, ওই কালো কার্বনগুলো মাটিতে পড়ে বৃষ্টির জলে মিশে গিয়ে একটা কালো স্যাঁতস্যাঁতে হিউমাসের তৈরি করতো এবং একটা স্বাভাবিক সারের তৈরি করতো, যার ফলে সেখানে খুব নিম্নমানের শাকসবজি ফসল চাষ হতো। 2-3 বছর সেখানে তারা থাকতো, সেগুলো ভোগ করতো, তারপর যখন জমির উর্বরতা আরও কমে যেত, ওরা ওই জায়গাটা ছেড়ে গিয়ে আবার কোথাও নতুন পদ্ধতিতে আবার নতুন একটা জায়গা চুজ করে সেখানে ঝুম চাষ করতো। এই ঝুম চাষটা কিন্তু স্থানান্তর কৃষিরই একটা পার্ট এবং ট্রান্সহিউম্যান বা যাযাবররা করে। এই ঝুম চাষের ফলে কি হয়, যে বনভূমিটাকে কেটে জ্বালিয়ে দিলাম, এক হচ্ছে বনভূমি ধ্বংস, আরেক হচ্ছে জ্বালানোর ফলে কালো কার্বন বায়ুতে মিশছে, আরেক হচ্ছে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে, মানে অ্যাট এ গ্লান্স পরিবেশটাকে খুব দূষণ হচ্ছে। তো সেইটা যাতে না হয় সেটা কঠোর আইন প্রণয়ন করে বন্ধ করা হয়েছে। খুবই সুসংবাদ যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ঝুম চাষ হয় না। ঝুম চাষ কিন্তু সবার প্রথম হয়েছিল আসামে এবং এখন অরুণাচল প্রদেশেও হয়। মানে অরুণাচল প্রদেশ এবং আসামে হাই মানে ভলিউমে কিন্তু আমাদের ঝুম চাষ প্র্যাকটিস করা হয়, কিন্তু বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোথাও ঝুম চাষ হয়, এটা একটা গুড নিউজ। কাঠের বিকল্প দ্রব্য ব্যবহার করার জন্য লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে, কারণ যদি আমি কাঠের বেশি দ্রব্য করি, কাঠের চাহিদা যত বাজারে থাকবে তত গাছ কাটা হবে, তাই কাঠের চাহিদা কমলে তুলনামূলকভাবে বিকল্প দ্রব্য মার্কেটে আনলে, অল্টারনেটিভ গুডস যদি আমি মার্কেটে আনি, তাহলে কি হবে, মানুষ কাঠের চাহিদা কমলে, ডিমান্ডটা যদি কাঠের হ্রাস করে, তাহলে বনভূমি ধ্বংসও কমবে। এছাড়া যেটা ম্যান্ডেটরি, কঠোর আইন প্রণয়ন এবং কঠোর রক্ষী ব্যবস্থার মাধ্যমে সরকারকে বনভূমি সংরক্ষণ করতে হবে। তো আজকে আমরা যেটা আলোচনা করলাম, মোটামুটি আমি বোঝাতে পারলাম যে কতটা আমাদের পরিবেশ সংক্রান্ত আইনের গুরুত্ব আছে। তবে বলে রাখি, টপিকটা কিন্তু আমাদের শেষ হয়নি, এটা হাফ হচ্ছে, এটার এক্সটেন্ডেড পার্ট আমরা নেক্সট দিন আরও কন্টিনিউ করব। আজকে আমরা নর্মালি একটা ব্রিফ জানলাম, নর্মালি কোন আইনের মধ্যে দিয়ে কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা জানলাম। নেক্সট দিন আমরা পরবর্তী আবার টপিকটা, এর যে এক্সটেন্ডেড পার্টটা, আরও যে আইনগুলো বাকি আছে সেগুলো নিয়ে কিন্তু ডিসকাস করব। তাহলে আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, কারোর যদি সমস্যা হয় তারা কমেন্টে জানাবে কোনো বিষয়, আর যদি ছোটোখাটো কিছু স্পেলিং মিস্টেক থাকে, তোমরা আশা করি বাংলায় লেখা লাইনটা পড়ে বুঝতে পারবে, সেটাকে নিজেরা ঠিক করে নেবে। এবং এখানে থেকে অনেকগুলো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করানোর চেষ্টা করেছি, এবং এই যে সালগুলো ডেটগুলো মেনশন করা আছে, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে হয়েছে, ফর ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট কত সালে হয়েছে,
আচ্ছা কোনটাকে বলে আমরেলা অ্যাক্ট, আমরেলা অ্যাক্টের মধ্যে কোন কোন অ্যাক্টগুলো এসেছে, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে যদি স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন হয় তো। এবং ধরে নেবে স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন হবে, তার কারণ দেখো পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর এবং সবাই বলতে গেলে মোরাললেস ভালো স্টুডেন্টই, যারা পড়াশোনাটাকে ধরে রেখে এখনো পড়াশোনা করছে। তো সেক্ষেত্রে এতগুলো স্টুডেন্টের মধ্যে একটা খুব সহজ সাধারণ প্রশ্ন করে দিলে ছেলে মেয়েদের মধ্যে তো কম্পিটিশনটা হবে না, তাই ধরে নাও প্রশ্ন কিন্তু বেশ স্ট্যান্ডার্ডই হবে। তো স্ট্যান্ডার্ড প্রশ্নের জন্য যদি আমরা প্রস্তুত হয়ে যাই তো সেক্ষেত্রে সোজা প্রশ্ন তো আমরা জলের মতো পারবই। তো এখানের থেকে তোমরা এই প্রশ্নগুলোকে বেশ নোট ডাউন করে ভালো করে কনসেপ্টটাও ক্লিয়ার করে নাও এবং শর্ট ফর্মগুলো থেকে কোশ্চেন্স শাল এগুলোকে একটু দেখে নাও, যাতে এই ধরনের প্রশ্নগুলো যদি আসে তোমাদের কাছে নম্বরটা একদম কনফার্ম থাকে যে তোমরা এখান থেকে নম্বর তুলতে পারছো। তো আশা করি ক্লাস ভালো লাগলো, আজকে এইটুকুই ক্লাস বললাম, থ্যাংক ইউ, আবার নিউ ক্লাসে দেখা হচ্ছে নতুন একটা টপিকে, এইটারই এক্সটেন্ডেড পার্ট। ওকে, গুড বাই।